আমাদের বাসার নতুন সদস্যর জন্য কুমকুম যে এত সুন্দর উপহার আনবে সেটা আমি একদমই আশা করি নাই। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ববি, ও ববি, বাবি রে মন্তনওয়ানার বাবু দিয়া দ, ও ববি বাবি রে মন্তনওয়ানার বাবু নে দিয়া দ, বাবু দাও হবে না, নেই বাবু। দেখেন আমি কি আনছি? কি বাবুর জন্য কি আনছো? এটা ছোটান বাক্স। হ্যাঁ, যেটা তো ওর নামে ফেলবেন আসবে আমার কাছে। ওর নামে ফেলবো আসবে আমার কাছে। ওগুলো কি? একলা কি সুন্দর জুতো এগুলো। কার কিডনি? এই মার খাও। কলা কলাটা কার আমার? ঠিক আছে, কোথায় পেয়েছে এগুলো? থ্যাংক ইউ। মেলা থেকে কুমকুম আমার জন্য এসব কিছু আনছে। বাবু আসার খুশিতে পরিবারের সবাই অনেক বেশি খুশি, বিশেষ করে আমার ননদ অনেক বেশি খুশি। সে শুধু বলবে ভাবি কখন আসবে বাবু। খুব ভালো লাগে পরিবারের খুশিগুলো দেখলে। আমার জন্য আংটিও কিনছিল, ফুল কিনছে, আরো অনেক কিছু কিনছে ও। আর এই ব্যাংকটা আমার দেওর আমাকে গিফট করছে, দেওর নাই বলে কুমকুম এসে আমাকে দিয়ে গেল। আমার নামটাও লিখে দিছে, খুব ভালো লাগতেছিল। এই ব্যাংকের ভিতরে আমি টাকা জমাবো। আমিও আমার ননদের জন্য কিছু উপহার আনছি, সেটা ওকে এখন দিব। সেটা হলো এই উপহারটা। এর ভিতরে কি আছে আপনারা একটু পরে দেখতে পাবেন। এখন কুমকুম খোলার জন্য অস্থির হয়ে গেছে, আমি বলতেছি এখন খুলো না, তোমার রুমে যে খুলো এটা। এই অয়েল কম্বোটা ইউজ করার পর থেকে কুমকুমের চুলগুলো কিন্তু অনেক বেশি সুন্দর এবং ঘন হয়ে গেছে। দেখেই বোঝা যাচ্ছে কুমকুমের চুলগুলো কত বেশি হেলদি। এই অয়েল কম্বোটা ইউজ করলে আপনার চুল পড়া বন্ধ করবে, চুল ঘন করবে, সিল্কি করবে এবং লং করবে। আরো কিন্তু প্রচুর বেনিফিট আছে এই অয়েলটার, আমি রিভিউ সবসময় দিয়ে থাকি। আমার অনেক ভালো লাগে এই অয়েল কম্বোটি। এখানে আছে একটি অয়েল এবং হেয়ার প্যাক। রাতে অয়েলটি ভালোভাবে দিয়ে নিবেন, সকালে শ্যাম্পু করে ফেলবেন, বা অয়েলটি দেওয়ার 2-3 ঘন্টা পর শ্যাম্পু করবেন, তার পরের দিন হেয়ার প্যাক, বা সপ্তাহে 2-3 দিন হেয়ার প্যাকটি ইউজ করতে পারেন। আশা করছি এই প্রোডাক্ট গুলো অনেক ভালো কাজ করবে। এগুলো নিয়েছি নেহা অনলাইন শপ থেকে, পেজ লিংক আমাদের ভিডিওর ক্যাপশনে দিয়ে দিব। এর মধ্যে ছিল রুমের জন্য পর্দা। আগের বার কুমকুমের জন্য যে পর্দাগুলো নিছিলাম ওইগুলো ছোট হয়ে গেছিল, এই জন্য আবার নতুন করে অর্ডার করে আনছি। পর্দাগুলো পেয়ে যে কুমকুম এত খুশি হবে সেটা আমি আশা করি নাই। এই রুমের ব্যালকনিটা একটু বেশি বড়, এই জন্য পর্দাগুলো হয়েছিল না আগের বার, তাই আমি এবার অর্ডার করে আনছি। এবার আশা করছি পর্দাগুলো সুন্দরভাবেই হবে, এবং দেখতে অনেক সুন্দর ছিল পর্দাগুলো। গাইস দেখুন কত সুন্দর লাগতেছিল, আর আমার ননদ কত বেশি খুশি। আমার খুবই ভালো লাগতেছিল আর খুশিগুলো দেখে, আর পর্দাগুলো মাশাল্লাহ অনেক সুন্দর লাগতেছিল। শুধু ওই রুমের জন্য নেই নাই, আমাদের রুমের জন্য নিয়েছি। এখন এগুলো সেট করে নিব। আপনারাও চাইলে কিন্তু এমন সুন্দর সুন্দর পর্দা নিতে পারেন। দুই ভাই বোনের কাজ দেখুন, কুমকুমের সাথে সাথে নাদিমও ছোট হয়ে গেছে। আমার খুব হাসি লাগে এদের কাণ্ড কারখানা দেখে। পর্দাগুলো মাথার পরে দিয়ে বসে আছে নাদিম। নাদিম এখনো ছোট বাচ্চাদের মতনই করে। মার্কেটে ঘুরে ঘুরে পর্দা কেনার দিন শেষ। আপনারা কিন্তু অনলাইনে এভাবে অর্ডার করতে পারেন। পর্দাগুলো যে পেজ থেকে নিয়েছি পেজ লিংক ভিডিও ক্যাপশনে দিয়ে দিব। আর আমাদের রুমটা কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা এখানে শেষ করলাম, আমাদের জন্য দোয়া করবেন, বিশেষ করে আমার জন্য আর আমার বাবুর জন্য দোয়া করবেন, যাতে ও পৃথিবীতে সুস্থভাবে আসতে পারে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।